নমস্কাৰ কেপিঅ অসমীয়া চেনেললৈ আপোনাক স্বাগতম জনাইছো আৰু আৰম্ভ কৰিছো যে নতুন ভিডিঅ'। আজিৰ এই ভিডিঅ'টোত চিৰাঙৰ এটা নতুনকৈ হোৱা পিকনিক স্পট নিজলাগুৰিলৈ গৈ আছোঁ। তো বলক ভিডিঅ'টো আপোনাৰ সৈতে আৰম্ভ কৰোঁ। আৰু এই নিজলাগুৰি যাবলৈ হ'লে আপোনালোকে চাপাগুৰিৰ পৰাও যাব পাৰিব, আপোনালোকে জলগাঁও যাব পাৰিব আৰু লগতে বেংগল গেট হৈও যাব পাৰিব। আৰু কাজলগাঁও গ'লে সুবিধা হয়, যিটো গেলেম্পু ৰোড আছে সেইটো ৰোডত গ'লে আপোনালোকে নিজলাগুৰি পাই যাব। নিজলাগুৰি তিনিআলি আৰু তিনিআলিৰ পৰা ইফালে পৰা কাজলগাঁও যিটো ৰাস্তা আছিলে এইটো আহিল আৰু ইফালে গেলেম্পু ৰোড হৈ গ'ল। কিন্তু তিনিআলিৰ মাজতে এতিয়া পাব এখন গেট আৰু গেটৰ পৰা আপোনালোকে এই ৰাইট টাৰ্ণ ল'ব, কাৰণ এই ইয়াতে আছে নিজলাগুৰিৰ এখন ইক' কেম্পৰ আৰম্ভ হৈছিলে, এইখন পিকনিক চেৰিমনি আছে 2 ডিচেম্বৰ। তো এইটো ৰাস্তা আছে এনেকুৱা ফালেদি, তো এইফালেদি গৈ আছোঁ আৰু নিজলাগুৰিৰ পিকনিকটো দেখুৱাই আছোঁ। নিজলাগুৰিৰ সোমোৱাৰ পিছত গেটখন সোমোৱাৰ পিছত আৰু এখন গেট পাব, এইখন চাওক আৰু এখন গেট আছে। তো এইফালেদি মই সোমাই আছোঁ আৰু এইটো আৰু এটা তিনিআলি, এইটো চাওক এইটো তিনিআলি আছে, এইটো চিধা নাযাব ইফালে, ইফালে আহি আকৌ এইফালে লেফ্ট টাৰ্ণ ল'ব। তো এয়া নিজৰা ইক' টুৰিজিম বুলি লিখা আছে ওপৰত, সেই বোৰ্ডখন এইখন আছে। তো মই ইফালে গৈ আছোঁ আৰু সোমোৱাই এখন গেট পাব, এণ্ট্ৰি ফিজ আছে ইয়াতে। দাদা কিমানকৈ এইবিলাক বাইকবিলাক? বাইক 50 টকা আৰু কাৰ? তো মই টিকেটখন লৈ লওঁ আৰু সেয়া চাওক নিজলাগুৰি পিকনিক স্পট এইটো ইমান ধুনীয়াকৈ বনাইছে। তো মই আগলৈ গৈ দেখুৱাই আছোঁ। আপোনালোকে যদি নতুনকৈ পিকনিক স্পট বিচাৰি আছে তেতিয়াহ'লে আপোনালোকে এই নিজলাগুৰিলৈ আহিব পাৰে আৰু ইয়াৰ সৌন্দৰ্যখিনি উপভোগ কৰিব পাৰে, কাৰণ ইয়াৰ যিটো পৰিৱেশ খুব ধুনীয়া আৰু কমিটিৰ মানুহখিনিও বহুত ভাল। তো আহক এবাৰ আৰু ইয়াত কিন্তু এটা বস্তু কৰিলে চাফা কৰি থৈ যাব দেই। আহি পালোঁ নিজলাগুৰি আৰু নিজলাগুৰি ইয়াত চাওক পৰিৱেশ কি ধুনীয়া পৰিৱেশ, ইয়াত ইমান ডাঙৰ, ইয়াত চাওক ইয়াতে আছে চুইচ গেট আৰু এইবিলাক পিকনিক খোৱা ঠাই, ইয়াত আহি বহিব পাৰিব আৰু এইখন দলংখন আৰু এইফালেও আছে বহুত ডাঙৰ এৰিয়া এইটো। তো নিজলাগুৰিত নতুনকৈ যিবিলাক মানুহ ভাবিছে পিকনিক, নতুন পিকনিক স্পট আৰু এইটো হ'ল চিৰাঙৰ নতুন পিকনিক স্পট। তো এয়া হ'ল নিজলাগুৰি। ভাইটিয়ে মানে অলপমান খেলি মেলি কৰিলে, এতিয়া চাওক কিমান ইয়াত চাওক একেবাৰে মানে খেলিব আহিছে, ইয়াতে মানে ইহঁতেও উঠিব খুজিছিলে কিন্তু ইমান মানুহ উঠোৱাটো সম্ভৱ নহয়, একেবাৰে ইমান মানুহ আহিছে। আৰু এয়া চাওক গাড়ী আহিছে ইফালে, তো গাড়ী বাইক হওক বা হেৰি একেলগে যিকোনো গাড়ী আহিব পাৰে। এইবাৰ চাওক এখন দলং আছে, দলঙেদি এনেকৈ পাৰ হ'ব পাৰিব, কোনো অসুবিধা নাই যদি আহে আপোনালোকে। আৰু এইফালে চাওক গাড়ী ৰখাৰ কাৰণে বহুত ডাঙৰ এলেকা আৰু খুব ধুনীয়া, আৰু সৰু ল'ৰা ছোৱালী খেলিবৰ কাৰণে ঘৰবিলাক সাজি দিছে, এইবিলাক চাওক ঘৰ, এনে বহুত স্কুলৰ ল'ৰা ছোৱালী আহিছে। তো স্কুলৰ যিবিলাক নতুনকৈ আহিব খোজে স্কুলৰ পৰা বা এনে পৰিয়ালৰ ফালৰ পৰা, তো আহিব পাৰে আৰু এইবিলাক চাওক স্কুলৰ পৰা। বাবু ক'ৰ পৰা আহিছা তুমি?
কোন স্কুল স্কুল ডনবে স্কুল কত বালাজাহার না ইয়ার লোকেলে আহিছে ইয়াতে আর ইয়া চক আর মানে ইয়ার পিকনিক ভিউবিল চক এইবিল মানুষ আহিছে অলরেডি এইবিল আর বহু ডর ইয়ার যেহেতু মানুষ কম দেখি মানুষ ইমান মানে মানে ইয়াতে 10-15,000 পিকনিক পাতি একবারে খাব পারিব খুব ধুনিয়া ঠাই এখন নিজলা ইয়া হল নিজলাগুড়ি আর ইয়ার ঝুলনা বোলে ঝুলনা ঝুলনা আছে ঝুলনাবিল মানে ওসর গই আছো নিজলাগুড়ি পিকনিক স্পটত এনেকে বহিবলে এনেকা বেঞ্চ বিভিন্ন ধরনের বেঞ্চ রাখি থাকি দিয়েছে ইয়াতে আর সাইডে সাইডে এনেকা সব ইফালে কি বেঞ্চ আছে বহুত বেঞ্চ ইফালে বহিবর কারণে ধুনিয়া ঠাই এডাল গছ লগাইছে এটা লাইটিংয়ের ব্যবস্থা আছে আর সবতকে ডর কথা হল এই ডাস্টবিন বাঁহরে বনা একটা ডাস্টবিন ইয়াত যদি আপনাদের ইয়ার পেলনীয়া বস্তুব ইয়াতে রাখব পাৰিব খুব ধুনিয়া এটা বনাইছে বাঁহরে ইকো সিস্টেম ইকো টুরিজম বলে কইলে সচাই ইকো টুরিজম আর ইয়ার পাথরবিল সব কি ধুনিয়াকে রং দিছে ইয়া চক পাথরবিল কি ধুনিয়াকে রং বিরঙ্গি এনেকে বহুত সজাই পড়াই থা আছে ইফালেও আছে ইফালেও আছে আর চক এই গছডালের যে তাদের ধুনিয়াকে রং হানি দিছে এইবিল আর খুব ধুনিয়া ঠাই নতুনকে যাব খোঁজে পিকনিক স্পটলে নতুনকে বিচারি আছে তাহলে নিজলাগুড়ি লয় আহক একদম ধুনিয়া গাড়ি মটরের কারণে কোনো চিন্তা নাই গাড়ি লয় আহে বাইক লয় আহে যি ইচ্ছা লৈ আহিব পারে আর আহক এবার নিজলাগুড়ি পিকনিক স্পটলে আর উপভোগ করক ইয়ার সৌন্দর্যখিন শেয়ার করক আপনার মনের কথাব ইয়াতে লগরবর সময় তো এয়া হল নিজলাগুড়ি ধুনিয়াকে একটা নদীর মাজত এটা ঘর বনাইছে ধুনিয়া একটা ঘর আর এইফালে যাব পাৰিব এনেকে আর নদীর মাজত ফিলিংটো লব পাৰিব টাইটেনিকর ফিলিংটো ইয়াতো লব পাৰিব মই বগাই আছো এইবিল এনেকে বগাব পাৰিব একদম ইজি বগাব আর ইয়াত বহিব পাৰিব আর নৈর মাজত যেটা সৌন্দর্য চাওক না এফালে নদী বান্ধটো আছে ইয়াত নদীর মাজত বহি এটা ফিলিংস লব পাৰিব আর বাবুহতে এইফালে দড়ি আছে মোর পিছফালে এৰি দিয়া নাই তো ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংকস ইয়াতে লাস্ট কৈছে এবার আর মানে মোর ক্যামেরাটোর পিছে পিছে এটা দড়ি আছে মই যত লৈ যাও তেনেকে আহি আছে চাওক এইফালে মানুষ এইবিল আহি আছে আর এইবিল আহি আছে মোর পিছা এরা নাই একদম মানে মোক পুরা পিছা কৈছে আর চাওক নদীর মাজত কিমান ধুনিয়া আর এইফালে চাওক সূর্যর পোহর কেনেকে জিলিকিছে রোদর পোহর ইয়া গ্লাসর নিচিনা একদম গ্লাসর নিচিনা আর এয়া চাওক নিজলাগুড়ির পিকনিক স্পটটো কি ধুনিয়া আর একটা ঘর আছে মই তাত গৈ দেখুৱাই আছো এইটো চাওক বহিবলৈ এইটো ঠাই আছে দুখন কি ধুনিয়াকে সজাই তুলিছে ইয়াতে ইয়াতো আহি বহিব পাৰিব এনেকে তো অলপমান বহি চাওঁ আৰু কেনেকুৱা লাগে ইয়াত আহি এনেকে বহিব পাৰিব মই বহি গ'লোঁ আৰু চাওক ইয়াত জাপি লেখিয়াকে বনাইছে এইটো ধুনিয়াকে এইটো আৰু এইফালে নদী বান্ধটোর ওসর গই অল্প দেখ এই নিজলাগুড়ি যোনে যোনে আহিব খোঁজে বা এটা বস্তু আপনাদের গম পাব সেইটো হল যোনে যোনে সুইচ গেট দেখা নাই তো সুইচ গেট দেখা পাব আপনাদের সুইচ গেট ইয়ার ওসরতে আছে ইয়াত আহিলে পিকনিক খাওয়া হব আর সুইচ গেট দেখা পাব ইয়াতে কারণ সুইচ গেট বহু মানুষ গম পাওয়া নাই বা দেখা নাপাওয়া নাই বা হেক নাই সেই কারণে আহিলে সুইচ গেট ইফালে আছে তো ইফালে নিজলাগুড়ি ইকো টুরিজম মানে কমিটিক ধন্যবাদ দিবই লাগিব কারণ ইমান সিস্টেমেটিক বনাইছে মই কোনো পিকনিক স্পটত এনেকুৱা পোৱা নাই যিটো নিজলাগুড়িত মই পালোঁ আৰু চাওক না আপুনি যদি ইফালে যাব খোজে এইটো সুইচ গেটলৈ ধুনীয়াকে ব্যৱস্থা আছে ইফালে নদীটো আছে নদীত আপুনি পানী গচকিব নালাগে আপুনি চাওক ইয়াৰ বস্তা দি থৈ দিছে আপোনালোকে এনেকৈ ওপৰে ওপৰে যাব পাৰিব মই পাৰ হৈ দিছোঁ আৰু মই সেই সুইচ গেটলৈ গৈছোঁ আৰু তাত কিছুমান এতিয়াও হোৱা নাই এতিয়া আপোনালোকে বনাই আছে আৰু আজিৰ ভিতৰত কামবিলাক সম্পূৰ্ণকৈ হৈ যাব ইয়াত মানে খুব ধুনীয়া সেইটো খুব চিষ্টেমেটিক মানে ইমান ভাল লাগিছে ইয়াত আহি আপোনালোকেও যদি সময় আছে আহি যাব এবার আর নতুনকে যদি পিকনিক স্পট বিচারি আছে তাহলে নিজলাগুড়ি আহক আর খুব ভাল পাব ইয়াত আর ইয়া চাওক না সবতে এনেকে ছাতি এফালে ঝুলনা এনেকুৱা দিছে দোলনি আর এইফালে ছাতি চাওক আর এইবিল বনাই আছে কামর কারণে এইবিল আর ইয়ার শব্দবিল চাব কিমান ধুনিয়া সুইচ গেটর ঋতু এইফালে খেলি আছে আর এইবিল ঘর বনাইছে আর আজির ভিতর হয়ে যাব এইবিল হয়ে যাওয়ার পিছত আর চাওক ইয়াত ধুনিয়াকে নিজা আছে লিখা আছে চাওক প্রতিটি খুঁটাত এনেকে ধুনিয়াকে লিখি দিছে এটা নিজলাগুড়ি ইকো টুরিজম ইয়া চাওক কি ধুনিয়াকে খুঁটাবিলাকত লিখি দিছে
Picnic spot at Ahile Abnaloke, Pani the sort of Hobaribo in a ke, Arenequa, Motol Dagatu Hobaribo, Logote, Gossors, Hat, Tolot, and a Hobaribo. To Zotesa, Abnaloke, for take Hobaribo yet. Cook Dunia Thai, Nizlaguri, Arabila Ahise Manu Sok, Ebilak Manu. Our Nizlaguri, Ahile Abnaloke, Bogurigos, or Ebilak Hobo. Egg Bohut Bogurigos, Hazar Bogurigos. To Bogurigos or Toloto in a Hobaribo picnic, Arbulet. খুব ভাল আৰু আপোনালোকে টেন আনিলেও হ'ব ইয়াত বগৰী গছৰ তলত এনেকে বহিব পাৰিব এবিলাক সব টেনৰ লিখি একদম বগৰী গছ হাজাৰ হাজাৰ বগৰী গছ আৰু তাৰ মাজে মাজে এনেকুৱা ৰাস্তা আৰু এবিলাক পিকনিকৰ পাৰ্টি সব এবিলাক আহিছে ৰান্দাৰ ব্যস্ত পিকনিক পাৰ্টি বিলাক এবিলাক সব আৰু বোলে স্কুলৰ ল'ৰা ছোৱালী আহিছে ইয়াতে এবিলাক খেলি আছে আৰু সব কিন্তু এটা বস্তু ইয়াতে ভাল লাগে সবতে ডাস্টবিন আছে কিন্তু আপোনালোকে যদি বিলনিয়া সামগ্ৰীবোৰ ছোটে ছোটে নেপেলাব প্লাষ্টিকৰ লেটা নকৰিব আৰু ইয়া ডাস্টবিনত পেলাব এনেকুৱা ডাস্টবিন বিলাকত পেলাব আৰু সা খুব ডাঙৰ এৰিয়া আৰু খুব ভাল লগা ঠাই আহক এবাৰ নিজলাগুৰি আৰু উপভোগ কৰক ইয়াৰ সৌন্দৰ্যখিনি হসাই কি বহুত ধুনিয়া বগুৰি চাওক না নিজলাগুৰি এ বগুৰি গছে গছ এবিলাক চাওক হাজাৰ হাজাৰ বগুৰি গছ ইফালে জিনিয়ে চাব তেনিয়ে বগুৰি গছে পাব ইফালে মানে হিচাপ কৰিব নোৱাৰি অনলক পালো আৰু এজন স্কুলৰ টিচাৰ আছে স্যার নমস্কাৰ 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 আৰু আপোনালোক ইয়া কৰ পৰা আহিছে আমি ডনবস্কো স্কুল বালাজাৰ আন্ডাৰ চিৰাং ডিষ্ট্ৰিক্ট আন্ডাৰ ন কেনে লাগিছে স্যার আমি ভালকে লাগিছে ইয়া দহি ভাল লাগিছে না স্যার অ ভাল লাগিছে ইয়াতে মানে ইয়াত লড়া চলি শিক্ষা খেলা ধুলাৰ কাৰণে সব সকলোখিনি ব্যৱস্থা আছে না স্যার ব্যৱস্থা আছে হয় খুব ভাল ঠাই আৰু নতুন কি হৈছে অ ভাল লাগিছে না স্যার ভাল লাগিছে অ স্যার মই আৰু অলপ আগত গৈ আছো আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার হ'ব ধন্যবাদ আৰু ইয়া সক আৰু খেলি আছে মই আৰু দেখুৱাই দিছো ইফালে আৰু এটা আমি বস্তু পালো এটো হল আপোনালোকে যদি সকি বেঞ্চ লৈ নাহে বা আপোনালোকে মাটিত খাবলৈ বেয়া পায় তেতিয়া হলে এনেকে বহি খাব পাৰিব সক ধুনিয়াকে ৰং দি প্লাই ৰাখিছে টেবুল আৰু বেঞ্চ ইয়াতে আপোনালোকে বহি খাব পাৰিব ধুনিয়া আপোনালোকে খোৱা বস্তু যদি লৈও নাহে তেতিয়ালৈকে এনেকুৱা দোকান আছে বহুত তো ইয়াত খাব পাৰিব এনেকুৱা আৰু ইফালে পাণ তামোলৰ দোকান আছে ইফালে আৰু ইফালে খোৱা বোৱা দোকান আছে যদি আপোনালোকে খোৱা বস্তু লৈ নাহে কোনো চিন্তা নাই তো ইয়াত পাই যাব এইবিলাক দোকানবিলাক মই সন্মুখৰ পৰা দেখুৱাই দিছোঁ এইবিলাক চব বিভিন্ন দোকান আছে ইয়াতে আৰু ইয়াত তন্দুৰীৰ বস্তুবিলাক আছে ইয়াতে অৰ্ডাৰ খাব পাৰিব ইয়াত চাওক এইবিলাক খোৱাৰ লাইন এইবিলাক আৰু ইফালেও আছে এনেকৈ আৰু ইফালে আছে পাণ দোকানত এইবিলাক তো খুবই সিস্টেমেটিক আর খুবই ভাল নিজলাগুড়ি আহক এবার আর চাই যাক এবার ইয়ার পিকনিক স্পট বাইশ আগন্তক যিটো নৱবৰ্ষ আহি আছে আৰু নিজলাগুৰি হওক এটা আকৰ্ষণীয় পিকনিক স্পট আৰু তাকে কামনা কৰিছোঁ এটা জনপ্ৰিয় হওক সেইটো কামনা কৰিছোঁ আৰু এই নিজলাগুৰি যিটো ঠাই বা বহুত ডাঙৰ এৰিয়া বহুত ছিষ্টেমেটিক কমিটিৰ মানুহখিনি বহুত ভাল তেওঁলোকে বহুত হেল্পফুল মানুহ আপোনালোকে যদি কিবা অসুবিধা পায় তেওঁলোকৰ নম্বৰটো দি আহিব আৰু তেওঁলোকৰ নম্বৰটো লৈ আহিব পাৰে তেওঁলোকো এক্সেঞ্জ কৰিব পাৰে আৰু ইয়াৰ যিটো কিবা যদি অসুবিধা পায় অসুবিধাটো একো নাইয়ে তথাপিতো কিবা যদি অসুবিধা পায় তেওঁলোকৰ সদায় মানে আপোনালোকে হেল্প কৰিবলৈ মানে সাজু হৈ থাকে আৰু ইমান এটা ধুনীয়া ঠাই এৰিব মন নাযায় আপোনালোকে যদি আহে
কসা ইয়াত আপনি যাব মন না যাব ইনকুয়া ধুনিয়া ঠাই তো পরবর্তী নতুন ভিডিও লগ পার প্রতিশ্রুতি লই আজিলে মাগিছো বিদায় এই নিজলাগুড়ি পুরা তো বাই বাই।